আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবি ফ্রক কাটিং তো এটা কিন্তু ভিন্ন ধরনের একটা বেবি ফ্রক মানে গলাটা আলাদা হবে হাতাটাও আমি আলাদা ডিজাইন করে দিব তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন আমি এখানে যে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করব। সেটা হচ্ছে এটা তো আপনারা কিন্তু আলাদা ধরনের মানে আলাদা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিতে পারেন এটা কিন্তু পিচ্ছে বেবিদের বা বড়দের সবারই হবে তো এখানে আমি পুরো মেজারমেন্টটা নিয়ে নিয়েছি মানে জামার ঝুলটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি কোমরের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে সাতাশ ইঞ্চি টপ পাটের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে বারো ইঞ্চি বডির মেজারমেন্টটা যেটা সিনার মেজারমেন্ট বলে সেটা হচ্ছে আঠাশ ইঞ্চি আর লম্বা মানে হাতার লম্বার মেজারমেন্টটা হচ্ছে মানে কোনোই পর্যন্ত সোল্ডার থেকে কোনোই পর্যন্ত তেরো ইঞ্চি এবং হাতার যে কোনোইয়ের ওখানে যে একটা মড়ি মানে মেজারমেন্ট আছে সেটা হচ্ছে নয় ইঞ্চি এবং সোল্ডারের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে এগারো ইঞ্চি আমি এই মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কাটিং করব। তো প্রথমেই আমরা যেটা করব কাপড়টাকে বিছিয়ে নেব আমি কিন্তু দেখুন পুরো কাপড়টাকে বিছিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি এখানে বলেই দিইনি যে এটা আসলে কি কাপড় হ্যাঁ এটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর টাকা গজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একদম সুতি কাপড় প্রিন্টের সুতি কাপড়গুলো আর এখানে আমার আছে হচ্ছে আড়াই গজ কাপড় তো আমি এই কাপড়টা দিয়েই বেসিক্যালি আমাদের সুন্দর একটি বেবি ফ্রক হাতা ডিজাইন সহ এবং ক্যাপের মতো একটা ডিজাইন করব। তো আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন আর হ্যাঁ আপনারা যদি রোজ দিন আমার চ্যানেল থেকে ভিডিও পেতে চান আমার দুইটা চ্যানেল থেকেই ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমাদের দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন আর হ্যাঁ রোজ দিন যদি আমাদের চ্যানেল থেকে ভিডিও পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আসে সে বেল আইকানে অবশ্যই অল ক্লিক দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক দেবেন তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখুন আমি কিন্তু দুই ভাজে কাপড়টাকে রেখে দিয়েছি মানে পুরো কাপড়টাকে আমি দুই ভাজে রেখে দিয়েছি দেন আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে কন্যাটা দেখতে পাচ্ছেন সেটা এই কর্নারে নিয়ে আসবো অথবা এটা কিন্তু আপনারা ওই সাইটে নিয়ে যেতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন আমি ওই কর্নারটা এই সাইডে নিয়ে আসবো আসলে আমি বেশিরভাগ ডিজাইনে কিন্তু এই আমবেলা কাটিং দিয়ে করতেছি কারণ এই ড্রেসের কাটিংগুলো করতে অনেকটা সুন্দর লাগে আসলে এই কাপড়গুলো দিয়ে আমরা আর কি করতে পারি যত ডিজাইনি করি না কেন তারপরেও কিন্তু এখানে কোনো ফুটে ওঠার কোনো ব্যাপার নেই যার কারণে আমি এখান থেকে এই কাপড়টা দিয়ে আমি এরকম করে ডিজাইন করব। তারপর আমি অনেকগুলো কাপড় নিয়ে এসেছি সেগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে অনেক ডিজাইন করে দেখাবো তো দেখুন আমি কর্নারটা কিন্তু এদিকে নিয়ে এসেছি দেখুন এভাবে করে আমি এখানে একটা কর্নার তৈরি করবো ওকে ওই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসলাম তো আসলে এটা কিন্তু বেশি একটা বহরের কাপড় না যার কারণে বুঝতেই পারতেছেন দুই হাত বর তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই কর্নার থেকে আমাদের কম হয়েছে যে মেজারমেন্টটা সেটা কিন্তু উঠিয়ে নেব তো এখান থেকে তো আমরা দুগুনো মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাত দুগুনো চোদ্দো চোদ্দো দুগুনো আটাশ তো আমরা যদি সাড়ে সাত নিই তাহলে একটু বেশি হবে হ্যাঁ তো কমরের জন্য আমরা একটু বেশি নিব তবে অনেকে আছে কি এখানে একটা কর্নার সেটা পছন্দ করে না যার কারণে আপনারা কিন্তু এইভাবে করেও নিয়ে নিতে পারেন দেখুন আপনি এটাকে বিছিয়ে নেবেন তো বিছে নেওয়ার পরে কিন্তু আপনাদের মেজারমেন্টে মানে কোমরের মেজেমেন্টে এখান থেকে ড্রয়িং করে নিয়ে নিতে পারেন এবং এখান থেকে কাটিং করে নিয়ে নিতে পারেন আমি এখানে পনেরো দুগুনো তিরিশ তিরিশের কোমর দিয়েছি হ্যাঁ এখন আমি এটাকে কাটিং করে দেবো তো দেখুন আমি কিন্তু এখানে কাটিংটা করে দিয়েছি তাতে করে কী হবে কোমরটা একদম সোজা হয়ে থাকবে এখানে একটা কর্নার যে ভাবটা সেটা কিন্তু আর হবে না আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যদি কর্নার পছন্দ না করেন তাহলে এভাবে কাটিং করে নিতে পারেন তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে টপ্পারের যে অংশটা সেটা কিন্তু বারো ইঞ্চি তো বারো আমি কিন্তু দেখুন একদম এখানে রেখে দিয়েছি তার মানে উপরে আমরা একটা বডি পার্ট আছে সেটা ভাবতেছি তারপরে আমরা পুরো মেজারমেন্টটা এখানে নিয়ে চলে আসছি পঁয়ত্রিশ ঝুল তো আমি এখানে আসলে পঁয়ত্রিশটা একটু লং লং ঝুল হয়ে গেছিলো আমি একটু কম কম করেই নিব এখন চৌত্রিশে নেব এবং চৌত্রিশ হাফ ইঞ্চি একটু কমে যেতে পারে হ্যাঁ এটা একটু শর্ট শর্ট করে রাখব তো যাই হোক আমি এখানে এটাকে সরিয়ে নিলাম এটার অরিজিনাল ঝুল কত আমি এটা একটু দেখে নিচ্ছি সেটা হচ্ছে বাইশ ইঞ্চি ওকে তো বাইশ ইঞ্চিতে আমি কিন্তু পুরোটা ড্রয়িং করে নেব তো আমি কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি সেটা হচ্ছে দেখুন এই যে এভাবে করে আমি একটু একটু করে সরিয়ে নিয়েছি এবং ড্রয়িংটা করে নিয়েছি ওকে তো এখন আমি এটাকে কাটিং করে দিব আমি এখানে দুইটা লাইন টেনে দিয়েছি আমি সবার শেষেরটা সেটাতে করে নিচ্ছি তো আমাদের কিন্তু এটা কাটিং করে নেওয়া হয়ে গেল দেখুন এই যে এটা কিন্তু আমাদের সোজা বরাবর হয়েছে এখানে কিন্তু কিন্তু কোনো মানে বাঁকানোর টাইপ নেই আর কি এই ফ্রকটা আলাদা ধরনের একটা সৌন্দর্য চলে আসবে তো এবার আমাদের যেটুকু কাপড় বেঁচে গেল এটুকু কাপড় দিয়ে বেসিক্যালি আমরা এখন টপ্পারটা উঠে নিবো এবং হাতা ডিজাইন করে নিব প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হাতাতে একটা বিট লাগবে সেটা আমরা কাটিং করে রাখবো ফিতার মতো হ্যাঁ তো সেটা কাটিং করার জন্য আমাদের কিন্তু স্টিচ কাপড় লাগবে তো আমি একটু এখান থেকে স্টিচ কাপড়টা উঠিয়ে নিচ্ছি কন্যা মানে কন্যা টাইপের করে কাটিং করলে যে স্টিচটা হয় আর কি সেটা তারপরে আমি অন্য কিছু করব। কারণ ওটা হয়তো বা মনে থাকবে না তো এটা কিন্তু আমাদের স্টিচ কাপড় হলো দেখুন হ্যাঁ পুটির জন্য আর পুঁটি মানে হাতা যে ফিতা লাগাবো সেটার জন্য তো এখান থেকে আমরা বেসিক্যালি হাতাটা উঠিয়ে নিব দেখুন এখানে কিন্তু দুই পরল কাপড় রয়েছে এটাকে আমরা আরও একটা ভাঁজ দিয়ে দিব হ্যাঁ ভাঁজ দেওয়ার পরেই কিন্তু আমরা বেসিক্যালি আমাদের হাতার অংশটা উঠিয়ে নেব তো আমরা প্রথমেই লম্বা মেজারমেন্টটা দিয়ে নিই দেখুন বারো ইঞ্চিতে কিন্তু সাড়ে বারোটা আসে আমাদের কিন্তু বারো হলেই ইনাফ তো দেখুন আমি এখানে একটা ড্রয়িং করে নিলাম এবার আমরা এখানকার মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ বা পাঁচ ইঞ্চি যাবে আর এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে দেখুন সাত নিলেই কিন্তু হয়ে যাবে এই তো হয়ে গেল কিন্তু আমাদের এটা করা কারণ আমাদের এখানে কিন্তু বাগান একটা শেপ চলে আসে তো এটা যখন হয়ে আসে তখন তো আমাদের আলাদা করে আর কাটিং করতে হলো না তবে আপনাদের যাদের সোজা কাপড় থেকে তুলবেন তারা কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ইঞ্চি ডিপ ডিপ করে নেবেন আমি এখানে কোনো করিনি কারণ আমার এখানে বাঁকানোই ছিল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা বন্ধ পার্ট রয়েছে এটাকে আমি খুলে আলাদা করে নেব ওকে তো আপাতত আমি হাতার কাপড়টা এখানে রেখে দিলাম হাত তত কাটিং হয়ে গেছে এরপরে আমরা টপপাটের যে মেজারমেন্ট সেটা নিয়ে সেটার জন্য এটাকে দেখুন আমাদের আটাশ কিন্তু বডির মেজারমেন্টটা দেখুন এই যে আটাশ ইঞ্চি তো আমরা কিন্তু সাত দু কোনো চোদ্দো সাত নিলেই কিন্তু হচ্ছে আমরা এক্সট্রেটুকু কাপড় রেখে দিব এবং লম্বার যে মেজারমেন্টটা আছে সেটা নিব হচ্ছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি কিন্তু আমাদের অরিজিনাল মেজারমেন্টটা আমরা আর একটু বাড়িয়ে নেব ওকে আমি বারো ইঞ্চিতে একটা ড্রয়িং করে দিচ্ছি ঠিকই কিন্তু এক ইঞ্চি আমরা একটু বেশি করে নেব তো আমি কিন্তু এখানে ইঞ্চিতে ড্রয়িং করে নিয়েছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গলার মেজারমেন্ট এখান থেকে নিয়ে নিব আমি এখানে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে এবং এই লম্বার দিকটা নিয়ে নিচ্ছে হচ্ছে সাড়ে চার ইঞ্চিতে এবার আমরা এটাকে এভাবেও করে দিতে পারি বা ভি গলাও কিন্তু দিয়ে নিতে পারি তো আপনাদের ইচ্ছা আপনারা দিবেন তবে গোল গলাগুলো ভালো টিকে হ্যাঁ ভি গলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিরে যায় আর কি এটা অবশ্যই খেয়াল রাখবেন কন্যার গলাগুলোই কিন্তু আপনার তাড়াতাড়ি সিরে যাবে তো আমি এখানে তিন ইঞ্চিতে আমাদের হাতার মেজারমেন্টে নিয়ে নিচ্ছি এবং লম্বার মেজারমেন্টটা হাতার লম্বা যেটা মোড়ের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে কিন্তু আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম দেখুন এই যে ছয় ইঞ্চি তো এবার আমরা বডির মেজারমেন্টে নিয়ে নেব সাত দুগোনো চোদ্দ চোদ্দ দুগুনো আঠাশ এভাবে করে এখানে নিয়ে নিলাম এখানেও কিন্তু আমরা তাই নেব চোদ্দ দুগোনো আঠাশ এবার আমরা এটাকে কাটিং করে নিব তো চলুন আমরা কাটিংটা করে নিই এই যে কিন্তু আমাদের এটা কাটিং করে নেওয়া এবারে আমি এখানে তো গলার পটিটা আমি কিন্তু আগে কাটিং করব না এবারে আমি এই যে এখানে দুই পারল কাপড় রয়েছে কোনাগুনে ভাবে এটাকে আমি এভাবে করে ভাঁজ করে দিচ্ছি দেন কিন্তু আমরা এখান থেকে যে ওই তো মানে কুচি কুচি বুকের ওখানে একটা কুচি ক্যাপের মতো করে দিব আমি এখানে তো সেই ক্যাপটা কিন্তু আমি এখন কাটিং করে নেব দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল চার পর কাপড় রয়েছে এবার এখানেও কিন্তু আমাদের রয়েছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটার মেজারমেন্ট অনুযায়ী মানে এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা গলাটা কাটিং করে নেব যাতে একই সঙ্গে ওটা এবং এটা কাটিং হয়ে যায় এর ফলে কি হবে আপনাকে কিন্তু আলাদা করে গলার পটি কাটিং করতে হবে না এটা দিয়ে আপনার গলার পটিও হয়ে যাবে দেখুন এভাবে করে আমরা কিন্তু এটাকে তুলে দিতে পারি এবার আমরা তো দেখুন আমরা যদি এভাবে করে করে নিই এই যে দেখুন আমরা যদি এখান থেকে সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি এরম করে নিই তো সাত ইঞ্চি নিই যাতে এটা একটু বেশি বড় হয় আর কি এবার আমরা এভাবে করে দেন কিন্তু করে কাটিং করে দিতে পারি এই যে দেখুন এটাকে আপনারা কিন্তু একটু বাঁকানো শেপ করেও নিয়ে যেতে পারেন আবার কিন্তু সোজাভাবেও নিয়ে যেতে পারেন যেরকম ইচ্ছা আমি একটু হাতের করে যাতে হেলে থাকে সেরম করে দিলাম দেখুন এই যে হয়ে গেল কিন্তু আমাদের এটা কাটিং করে নেওয়া এটা কিন্তু এভাবেই থাকবে এখানে আমি যখন টেনে টেনে সেলাই দেবো তখন কিন্তু এটা একটু ঢেউ ঢেউ হবে আপনারা চাইলে এখানে এখানে কিন্তু মানে কুচু দিতে পারেন তো দেখুন হাতার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এরকম করে বিটও কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন এভাবে করে হ্যাঁ তাহলে কিন্তু একটু বড় হবে এবং এটা কিন্তু স্টিচ হ্যাঁ টাইট এবং ডিলের কোনো সমস্যা থাকবে না এটা কিন্তু হাতের সঙ্গে লেগে থাকবে একদম আর যদি চান যে আমার কিন্তু এখান থেকে একটু কাপড় বেসে গিয়েছিল সেটা দিয়ে বেসিক্যালি আমি এরম করে একটা ডিজাইন করে দিব দেখুন এবং মাথায় একটা ফিতা দিয়ে দিব তো এটা তেমন কোনো কিছু না এটা জাস্ট এভাবে করে রাখলাম এটা সরাসরি এবার আমি এটাকে এবার এভাবে করে একটা শেপ দিয়ে দিব দেখুন এরকম করে এবং এটাকে আপনার দুইটা পার্ট যে রকম যতটা কাপড় বাঁচবে আর কি সেই অনুযায়ী আমি একটা শেপ কিন্তু এখানে দিয়ে নিচ্ছি তো তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা এর সঙ্গে জয়েন করবো করার পরে এখানে বিট দিয়ে দুইটা কিন্তু ফিতার সিস্টেম করে দেবো এর সামনে হ্যাঁ আসলে আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকম আসলে হলো না কাপড়টা খুবই শর্ট আর কি তো এটা হবে এরকম আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে ওইরকম হলো না বলতে পুরোটা হলো না এমনটা না হ্যাঁ দেখুন এভাবে করে হবে এটার সঙ্গে আমি জয়েন করে দেব দেওয়ার পরে এদিক থেকে এই ফিতাগুলো দিয়ে দিব এই যে দেখুন আমি এই দুইটা ফিতা কিন্তু এর সঙ্গে দিয়ে এখানে একটা ছোট্ট বাধার মতো করে দেব যাতে এখানে একটু মানে ফাঁকা ফাঁকার মতোই থাকে আর কি আর এখানে একটু বাধার মতো যায় হ্যাঁ একবার বেঁধে রাখলেই কিন্তু আর করার মানে কিছু করতে হবে না দেখতে অনেকটা স্টাইলিশ লাগবে আপনারা যদি এক কালার কাপড় দিয়ে এরকম করে করে নেন দেখবেন অনেকটা সুন্দর লাগবে আর আমি এখানে দুইটা ফুল মানে ফুলের জন্য এখান থেকে কাপড় কাটিং করে নিব দেখুন আমার এখানে কয়েকটা পরলের কাপড় রয়েছে এবার আমি এটা দিয়ে ফুল তৈরি করে নিব আপনার চাইলে বড় বড় করেও কিন্তু ফুল করে নিতে পারেন আবার চাইলে কিন্তু ছোট করেও ফুল করে নিতে পারেন যার যেরকম ইচ্ছা দেখুন আমার এটা কিন্তু অনেক বড় বড় ফুল হলো মাথায় কিন্তু এগুলো দিলে অনেক সুন্দর লাগবে এই যে আমার চারটা ফুল কিন্তু হয়ে গেল এই তো চারটা মাথা এখানে ওকে তো হয়ে গেল কিন্তু আমাদের কাটিং করে নেওয়া দেখুন এই যে ফিতাগুলো হাতাতে ওখানে থাকবে এই যে আমাদের জামাটা ডিজাইন করা এই তো আমাদের দেখুন গলার ওই ক্যাপটা আর এটা হচ্ছে আমাদের কমরের ফিতা এই হলো আমার কাটিং অংশটা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার দুইটা চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমার দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে মাই ডিজাইন স্কুল আপনারা গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন তো সবাই অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ